গত সপ্তাহে প্রথমবারের মতো স্লট হারিয়েছে আলো ছায়া। ধারাবাহিকে আলো বনাম বাবান যুদ্ধ কিছুটা শান্ত হতেই একটু একঘেয়ে হয়ে যায়। তবে যবে থেকে আকাশের অসুস্থতার কথা দর্শকেরা জানতে পেরেছে, তবে থেকে আবার আকর্ষণীয় হয়ে উঠেছে জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক, যার নাম আলো ছায়া। বিয়ের মণ্ডপে হঠাৎই অজ্ঞান হয়ে যায় আকাশ। আলো যখন ভেবেছিল আলো আকাশকে এইবার আর কেউ আলাদা করতে পারবে না, ঠিক সেই সময় আকাশের সাথে এমনটা হলো। চরম হতাশা আলোর জীবনে। এদিকে ধারাবাহিকের আরও একটি প্রোমো সামনে এসেছে, যাতে আলোকে ভুলে গিয়ে বাবানকে আপন করে নিচ্ছে আকাশ। হ্যাঁ, যেমনটা ডাক্তার বলেছিল যে অপারেশনের জন্য আকাশের মেমোরি লস হতে পারে, আর তেমনটাই হয়েছে। গত দু বছরের সব কিছু ভুলে গেছে আকাশ, তাই আলোর সাথে তার সমস্ত মুহূর্ত সে ভুলে গেছে। বাবানকে যেহেতু সে ছোটবেলা থেকে চেনে, তাই বাবানকে চিনতে পারলেও আলোকে চিনতে পারছে না আকাশ। এর ফলে একদিকে বাবান যেমন খুশি, অন্যদিকে হতাশার অন্ধকারে ডুবে গেল আলো। এখন দেখা যাক আলো কিভাবে আকাশকে আবার সব কিছু মনে করিয়ে দেয়। তো বন্ধুরা, এই ধারাবাহিকটি কার কার প্রিয় কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।